বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব এই মুহূর্তে ওনার 28তম ধর্ম উপলক্ষে মানুষের মাঝে খাবার বিতরণ করতেছে তারা খাবার বিতরণ করছে যারা লাগতে দেখতেছেন সবাই লাগতে শেয়ার করবেন দেখেন খাবার বিতরণ করছে অসহায় মানুষদের মাঝে আসতেছে ভাই আসতেছে বসেন 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 এই মুহূর্তে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করছে বিপিনুর ভাই আপনারা দেখতে পাচ্ছেন অসহায় মানুষদেরকে এক মুঠো ভালো খাবারের জন্য এই যে মানুষ রাস্তার পাশে ঘুমিয়ে আছে বিপিনুর ভাই নিজেই এখানে খাবার বিতরণ করতেছে উদযাপন করে বিশেষ করে যাদের সামর্থ্য আছে তারা বিভিন্ন ভাবে এরা উদযাপন করে কিন্তু আমরা যারা জনমানুষের রাজনীতি করে জনমানুষের নেতা ডাকসুর সাবেক বিপি যে আমরা যে গণমানুষের যে দল করি গণমানুষের যে সংগঠন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের জন্মদিন উপলক্ষে আমরা বাসমান যারা ফুটপাতে থাকে তাদেরকে আমরা ভুলি নাই আমরা তাদেরকে নিয়ে আমরা এই জন্মদিন উদযাপন করছি আমাদের সুখ আমাদের দুঃখ আমাদের হাসি কান্না আমরা সকল স্তরের মানুষের সাথে আমরা শেয়ার করতে চাই এ শেয়ার করার উদ্দেশ্যে আমরা যারা রাস্তায় যারা শীতে কষ্ট করছে যারা একবেলা ভালো খাবার খেতে পারছে না যাদের সামর্থ্য নাই আমরা তাদের কাছে ছুটে এসেছি এখানে আমরা যুব অধিকার পরিষদের সভাপতি আছেন এবং গণ অধিকার পরিষদের নেতৃত্ব ঢাকা মহানগর যুব অধিকার পরিষদের নেতৃত্ব এবং গণ অধিকার পরিষদের নেতৃত্ব উপস্থিত আছেন এখানে অনেকে উপস্থিত আছেন আমরা সারাদিনে আমরা বিভিন্নভাবে আমাদের জন্ম আমাদের নুরুল হকের জন্মদিন উদযাপন করছি এখন হচ্ছে আমাদের আজকে জাকি কেন্দ্র করে আমাদের এই উদযাপন সে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো মোবাইলগুলো সামনে নিয়ে সামনে সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আপনারাও বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়া সরাসরি মেসেজ হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে আমাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সহযোদ্ধাদের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাকে না দেখেও যে ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন বিশেষ করে আমার ধারণা এই যে আজকের যে যুব অধিকার পরিষদের উদ্যোগে যে আয়োজনটা এই আয়োজনে অনেক মানুষ তারা আমাকে দেখেও নাই কিন্তু তাদের এই কার্যক্রমের শরিক হয়েছে এবং গত বছরও যুব অধিকার পরিষদের উদ্যোগে প্রায় 500+ মানুষকে আমরা খাবার বিতরণ করেছিলাম যদিও এটা আমার উদ্যোগে না আমি 1 পয়সা এখানে দেইনি এটা তাদের অনেকের সমন্বিত উদ্যোগ তো এই যে একটা ভালোবাসা এটাতে আমিও অভিভূত এবং অনেক মানুষ বলে যে ভাই এত কিছুর পরেও আপনি সাহস পান কোথায় শক্তি পান কোথায় আসলে এই সাহসটা শক্তিটা এখানেই পাই যে আমার সহযোদ্ধাদের যে অন্তত আমি এটা বিশ্বাস করি যে আমি যদি কোথাও আক্রান্ত হই আমি আক্রান্ত হওয়ার আগে অন্তত আমার সহযোদ্ধারা আমাকে সেভ করার জন্য তারা ছুটে যাবেন এবং আমার বিপদে তারা আমার পাশে থাকবেন যে কারণে আজকে সকালবেলা থেকে হয়তো আমি আমার কাজে ব্যস্ত ছিলাম আমার সহযোদ্ধারা বিভিন্নভাবে এই জন্মদিনের উৎসবকে উৎসব প্লাস হচ্ছে এটাকে একটা লোক দেখানো শুধুমাত্র উৎসব না এটাকে যেন মানবিক কোনো কাজে কনভার্ট করা যায় সেই ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় নির্দেশনা দিয়েছে বিভিন্ন জেলা পর্যায়ের আমরা দেখেছি অনেকে এতিমখানা মাদ্রাসা সেখানে খাবার বিতরণ করেছে কম্বল দিয়েছে কোথাও শীত বস্ত্র দিয়েছে কোথাও মানুষকে সহযোগিতা করেছে এটা হয়তো আমার একটা ব্যক্তির একটা জন্মদিনকে কেন্দ্র করে কিন্তু আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের সাংগঠনিক চরিত্র এবং এটাই হচ্ছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড যে আমরা একটা মানবিক বাংলাদেশের কথা বলি সেটা আমরা সবাই যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসি এবং সবাই যদি ভালো কাজের মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে তাহলেই কেবলমাত্র এটা সম্ভব এখন এই দেখতে পাচ্ছেন আমাদের যেমন আবহানি ভাই আছে অফিস করেন তারপরে অফিস করে নারায়ণগঞ্জ থেকে অফিসে আসেন ছুটে আসেন আচার্য ভাই আছেন তার সদ্য নবাগত সন্তান স্ত্রী তার মা স্ত্রী সন্তানের মা হয়েছেন তার ওয়াইফকে রেখেও দেখা যাচ্ছে সাংগঠনিক কাজে সময় দেন আমাদের রাশিদ খান ভাই আছেন দুই কন্যার জনক কিন্তু
তারপরে দেখা যায় সাংগঠনিক কাজে নিজের পরিবারকে তুচ্ছ দাচিল্য করে তারা ছুটে আসেন। মনজুর মোর্শেদ মাউন ভাই এখনো বিয়ে করে নাই, ভবিষ্যতে বিয়ে করবে, কিন্তু অনেক পরিশ্রম করেন। আমাদের এই যে ছোট ব্যবসায়ী, আমাদের যদি অতবার কোটিপতি আপনারা ভাইবেন না, ছোটখাটো ব্যবসায়ী জসিম ভাই আজকের এই প্রোগ্রাম কোঅর্ডিনেট করার পেছনে, অলোক ভাই আমাদের, জাহাঙ্গীর ভাই আছেন, এই যে আমাদের নিজাম ভাই আছেন, তারপরে আমাদের সাইফুল্লাহ আজার ভাই আছেন, সবসময় বুদ্ধিভিত্তিক কাজে এই যে আমাদের এই যে অলোক ভাই আছেন, আমরা এই মানুষগুলো, এবং এই যে আমাদের ক্যামেরাম্যান পেছনে আছে আমাদের রাকিব, সবসময় পেছন থেকে ক্যামেরা ধরে থাকেন, আরো অনেকে আছেন এখানে, জুলুকান আছেন, আমিন ভাই আছেন, অনেকে আছেন। তো এরকম আসলে যার যার ব্যক্তিগত কাজের পরেও, তাদের ব্যস্ততার পরেও, তারা যখন সাংগঠনিক কাজে ছুটে আসে, একজন ভাইয়ের বিপদে ছুটে আসে, আমাদের সহযোদ্ধাদের মধ্যে এই ভ্রাতৃত্বটা, এটাই হচ্ছে আমাদের একটা ইউনিটি, এটাই হচ্ছে আমাদের একটা ভিন্নতা। আশা করি যে রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমাদের এই যে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এইটাই হচ্ছে আমাদের এই সংগঠনের অন্যতম শক্তি, এবং এইটা যত দৃঢ় হবে আমাদের সাংগঠনিক কার্যক্রম সারা দেশে তত বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। তাই আমাদের নেতা কর্মীদেরকে আমরা এই মেসেজটি দিতে চাই, এবং আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা একটা কথা বলবো, আমাদের একটা উদ্যম আছে, আমাদের শক্তি আছে, আমাদের সাহস আছে, আমরা ত্যাগ করতে পারি, যে কোনো রিস্ক আমরা নিতে পারি, কিন্তু একটা জায়গায় আমরা একটা দুর্বল বাস্তব কথা, একটা রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে, যেটা কথায় কথায় অনেকে বলে ঢাকা শহর এক গ্লাস পানি খেতে লাগে 2 টাকা, পাবলিক টয়লেটে যাইতে লাগে 10 টাকা, তো বাস্তব কথা টাকা ছাড়া অনেক ক্ষেত্রে